আমি হলাম ঝিঝি পোকা। এইভাবে চুপচাপ বসে থাকা যায় নাকি? আমার গলাটা যে কোথায় গেল বুঝতেই পাচ্ছি না। ঝিঝি পোকার গলা গেছে হারিয়ে। একটা পিঁপড়ে ঝিঝিকে মনমরা দেখে এগিয়ে এসে বলল, কি হলো ঝিঝি, চুপচাপ বসে আছিস কেন? গান গাইছিস না যে? আমার গলা হারিয়ে গেছে, কি যে করি? ভাবিস না, আমি খুঁজে দেব, চলি এখন। পিঁপড়ে গেল ঝিঝির গলা খুঁজতে। গাছ থেকে একটা টিকটিকি ঝিঝিকে দেখে তার দিকে এগিয়ে গেল। তারপর ঝিঝিকে সে জিজ্ঞাসা করলো, কি হলো রে ঝিঝি, এমন মন মরা কেন? আমার গলা হারিয়ে গেছে গো টিকটিকি দিদি। দুঃখ করিস না, আমি খুঁজে দেব, ঝিঝিদের গলা খোঁজাই তো আমার কাজ, আসি রে। এই বলে টিকটিকিও ঝিঝির গলা খুঁজতে বেরিয়ে গেল। ঠিক সেই সময় একটা কাছিম ঝিঝির কাছে গেল। ঝিঝিকে দেখে সে বলল, নমস্কার ছোট্ট ঝিঝি, কেমন আছো তুমি? আমি ভালো নেই কাছিম দাদা। কেন, কি হলো তোমার? আমার গলাটা যে কোথায় হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। সে কি গো, শেষে কি না গলা হারিয়ে ফেললে? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। কাছিমও চলল ঝিঝির গলা খুঁজে আনতে। আর কত অপেক্ষা করব, কখন আসবে ওরা? এদিকে ঝিঝি তাদের অপেক্ষায় অস্থির হয়ে পড়েছে। ও খরগোশদা, ও খরগোশদা! হ্যাঁ, কি হয়েছে বল ঝিঝি? কটা বাজে গো? সন্ধে ছটা। ছটা বাজে? উফ, কখন যে আসবে ওরা! মাছি মাছি, কটা বাজে গো? ছটা বাজে পাঁচ। উফ, সময় একদম কাটছে না। এই সুন্দর সন্ধ্যায় যদি গাইতেই না পারলাম তাহলে এই জীবনটাই বৃথা হয়ে গেল। না, চুপচাপ বসে থেকে খুব ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নি। এই বলে ঝিঝি আর অপেক্ষা করতে না পেরে ঘুমিয়ে পড়ল। ঠিক তারপরেই পিঁপড়ে এসে হাজির হল। কই রে ঝিঝি, এই দেখ তোর গলার একটা টুকরো পেয়েছি, এই পাতার উপর রেখে গেলাম, কেমন? পিঁপড়ের কথা শুনে ঝিঝি তৎক্ষণাৎ উঠে পড়ল। তারপর পিঁপড়ে গলার টুকরোটা রেখে দিয়ে চলে গেল। একটা টুকরো দিয়ে কি হবে, ওরা আসুক তারপরে দেখছি। টিকটিকিও এসে হাজির হলো। তারপর ঝিঝিকে সে বলল, শোন ঝিঝি, আমি সাধ্যমতো চেষ্টা করে এই একটা টুকরো পেলাম। ঠিক আছে রাখো। এখন কাছিম দাদা এলেই সব সমাধান হয়ে যাবে। এখনো তো এলো না, কখন আসবে সে? এই যে আমি এসে গেছি। দাদা, তুমি পেয়েছো আমার গলা? না গো, সবটা পাইনি, একটা কুচি পেয়েছি, এটা দিয়েই কাজ চালাও। শেষমেশ কাছিম আর একটা টুকরো পাতার ওপর রেখে দিল। আর একটা ছোট্ট কুচি পেলেই কাজ মিটে যেত, কিন্তু কি আর করবো, এইগুলো দিয়েই কাজ চলে। ঝিঝি পোকার গলার একটা ছোট্ট কুচির অভাবে ফাঁকা থেকে গিয়েছিল, আর তার জন্যই গলা দিয়ে এমন জোরালো আওয়াজ বের হতে থাকে।